ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল বি টেক টিপস। সবাইকে স্বাগত। আজকে আমরা দেখাবো কীভাবে আইফোনে ক্যামেরাতে যে ক্যামেরা বললে ছবি ক্যাপচারড হয়ে যাবে বা ছবি উঠবে। তো চলুন দেরি না করে আমরা টিপসটা দেখি। তার আগে আর একটা কথা, আমাদের টিপসগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে অল করে দেবেন আরও ভালো ভালো টিপস পাওয়ার জন্যে। টিপসগুলো যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আমরা কমেন্টসে রিপ্লাই দিব। তো ধন্যবাদ, চলুন দেখি। প্রথমে আপনি আপনার আইফোনের সেটিংসে যাবেন, দেন আপনি নিচে স্ক্রল করে নামলে দেখবেন অ্যাসেসিবিলিটি নামে একটা অপশন আছে, অ্যাসেসিবিলিটিতে ক্লিক করবেন। দেন আপনি এখানে দেখুন আছে ভয়েস কন্ট্রোল, দেখুন ভয়েস কন্ট্রোলে ক্লিক করে দেবেন, দেন ওটাতে অন করে দেবেন ভয়েস কন্ট্রোলটা। আমি অন করে দিছি। দেন তার নিচে লেখা আছে কাস্টমাইজ কমান্ডস, ওটাতে ক্লিক করবেন। দেন ক্রিয়েট নিউ কমান্ডস, এখানে ক্লিক করে ক্যামেরা, দেন অ্যাকশনে ক্লিক করবেন, রান কাস্টম গেস্টার এটাতে ক্লিক করবেন। করে ক্যামেরার পয়েন্টটা কোথায় আসছে বা ক্যামেরাটা যেটা ক্লিক করলে আপনার ছবিটা ক্যাপচারড হয় তার পয়েন্টটা ঠিক করে নেবেন। তো আমি ঠিক করে নিলাম, দেন আপনি সেভ করবেন, দেন আপনি ব্যাকে এসে এগেন সেভ করবেন। দেন আপনার এটা ঠিক হয়েছে কি না আপনি ক্যামেরায় যাবেন। তো আমি ক্যামেরায় যাচ্ছি, ক্যামেরা ক্যামেরা দেখুন আমাদের ছবি উঠে গেছে বা ছবি ক্যাপচারড হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।